সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তো আমরা আইসিটি চতুর্থ অধ্যায়ের ওয়েব ডিজাইন পরিচিতি নিয়ে আলোচনা করব। তো আমরা ইতিমধ্যে অনেকগুলো টপিকস নিয়ে আলোচনা করছি, যেমন স্ট্যাটিক ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইট, তারপরে ওয়েবসাইট কাঠামো। এরপরে আমরা লাস্ট ক্লাসে ডোমেইন নেম নিয়ে আলোচনা করছিলাম। এরপর ডোমেইন নেম আমরা শেষ করছিলাম। ডোমেইন নেমের প্রধান যেই গুরুত্বপূর্ণ কথা ছিল ডোমেইন নেম, আর তো ডোমেইন নেম হচ্ছে ওয়েবসাইটের একটা আলফা নিউমেরিক নেম, নাম যেগুলো আমরা এবিসিডি আকারেই জানি। তো আমরা এখানে দেখাইছি, আর একটু রিভিউ করতেছি, একটা ডোমেইন নেমের কিন্তু দুই বা ততোধিক অংশ আছে। ডোমেইন নেম বলতে ওয়েবসাইটের ঠিকানাকে বোঝানো হয়, এটা একটা ডোমেইন নেম। এটার কিন্তু অনেকগুলো অংশ আছে। একটা হচ্ছে প্রথমে HTTP, এটা হচ্ছে প্রোটোকল। আর WWW, এটা হচ্ছে হোস্ট নেম। তারপর হচ্ছে প্রধান যেই অংশটা একটা ডোমেইন নেমের, সেটা হচ্ছে SRD বলা হয়, সেকেন্ড লেভেল ডোমেইন। আর আর শেষের অংশটাকে বলা হয় TLD। TLD কিন্তু দুই প্রকার হইতে পারে, একটা হচ্ছে CCTLD আর একটা হচ্ছে জেনেরিক টপ লেভেল ডোমেইন। তো এটা একটা জেনেরিক টপ লেভেল ডোমেইনের উদাহরণ। জেনেরিক কেমনি বুঝবো, এটা ওয়ার্ড জি দিয়ে আছে। এখানে যদি দেশের নাম থাকতো তাহলে এটাকে বলা হয় TTDLD, CCTLD। এখানে লেখা হয়েছে টপ লেভেল ডোমেইন দুই প্রকার, একটা হচ্ছে জেনারিক টপ লেভেল ডোমেইন আর একটা হচ্ছে কান্ট্রি কোড টপ লেভেল ডোমেইন। এরপরে এখানে দেখানো হয়েছে জেনারিক টপ লেভেল ডোমেইনের উদাহরণ, যেমন .com। আমরা জানি যে বিভিন্ন ওয়েবসাইটে এসে সেই নামগুলো কিন্তু প্রায় আমরা দেখতে পাই। .com মানে কমার্শিয়াল অর্গানাইজেশন, এটা যেমন উদাহরণ হিসেবে unilever.com। আর একটা হচ্ছে .edu, এডুকেশনাল ইনস্টিটিউট। আর এটা হচ্ছে university.edu। আর এটা হচ্ছে .net। এই ধরনের উদাহরণ, এগুলো হচ্ছে জেনেরিক টপ লেভেল ডোমেইনের উদাহরণ। এরপরে আমরা কান্ট্রি কোড CCTLD এর কতগুলো উদাহরণ দেখেছি, এগুলো আমরা গত ক্লাসে দেখছিলাম। তো তোমরা ডোমেইন নেমটা খুব ভালোভাবেই দেখে নিবে, এটা কিন্তু অনুধাবনের জন্য খুবই ইম্পর্টেন্ট, আমার জ্ঞানমূলক হয়ে আসে মাঝে মাঝে। তো আমরা আমাদের আজকের আলোচ্য বিষয়, সেটা হচ্ছে যে ওয়েব হোস্টিং কি। ওয়েব হোস্টিং কথা বলতে গেলে ওয়েবসাইট তৈরি করার পর যে সার্ভারে রাখাকে বলা হয় কি ওয়েব হোস্টিং। তো সার্ভারে না রাখলে কিন্তু বিশ্বের অন্যান্য মানুষ কিন্তু দেখতে পাবে না। কোনো একটা ওয়েবসাইট তৈরি করার পর বা তুমি যে তোমার প্রতিষ্ঠান বা তোমার যেই যেগুলো নিয়ে তোমরা ওয়েবসাইট তৈরি করবে, সেটা সবাইকে দেখাতে হলে সার্ভারে রাখতে হবে। তো সার্ভারে রাখলে কিন্তু এমনি এমনি রাখা যায় না, সার্ভার থেকে জায়গা কিনে নিতে হয় বা ভাড়া নিতে হয়, ভাড়া পাওয়া যায় আবার কিনে নিতে হয় ওখানে। তো একটা তোমার ওয়েবসাইটের একটা নাম রেজিস্ট্রেশন করে এই সার্ভারের মধ্যে ওয়েবসাইটটা রাখাকে বলা হয় কি ওয়েব হোস্টিং। ওয়েব হোস্টিং হচ্ছে কি, তাহলে ওয়েবসাইট তৈরি করার পর তা কোনো সার্ভারে রাখাকে কি বলা হয় ওয়েব হোস্টিং বলা হয়। হোস্টিং হচ্ছে অনলাইনে আপলোড করার সার্ভার বা কম্পিউটারের হার্ড ডিস্কের জায়গা। তো এখন কথা হচ্ছে যে আমরা এই সার্ভার থেকে জায়গাটা কোত্থেকে নিব, সেটা হচ্ছে ISP ব্যবসায়ীরা দিয়ে থাকে। মানে সার্ভারে জায়গা জায়গা কেনা বেচা করা হয় কোত্থেকে, ISP ব্যবসায়ীরা দিয়ে থাকে। মানে এগুলা নিয়ে অনেকে ব্যবসা করে, অনেকেই জায়গা একেবারে দেয়, আবার অনেকেই ভাড়া দেয়। তাহলে ভাড়ায় নিলে একটু টাকা কম, আর যদি একেবারে সার্ভার থেকে কোনো জায়গা একসাথে একেবারে কিনে নিতে চাই তাহলে টাকা অনেক বেশি লাগে। আর ভাড়ায় নিলে প্রতি বছরে বছরে রিনিউ করতে হয়, সেভাবে নিয়ে যায়। তো এটা কিন্তু MCQ-তে আসতে পারে, সার্ভার থেকে জায়গা বেচা কিনা করে কারা, হচ্ছে ISP, এরা হচ্ছে ব্যবসায়ী। এরপরে হচ্ছে তো সার্ভার থেকে সার্ভারে ওয়েবসাইট রাখার আগে একটা ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হয়। মানে ডোমেইন নেম মানে তুমি যে ওয়েবসাইটটা সার্ভারে রাখবে তার একটা নাম দিতে হবে, ওই নামটা হচ্ছে ডোমেইন নেম, এবং এটা রেজিস্ট্রেশন করে দিতে হবে। রেজিস্ট্রেশন করে একটা প্রতিষ্ঠান আছে, সেটা
রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে নাম রেজিস্ট্রেশন করে সেটা সার্ভার থেকে জায়গা কিনে নিয়ে বা ভাড়া নিয়ে ওখানে রাখতে হবে। তবে ভাড়া মানে জায়গা যদি তুমি বেশি নাও তাহলে বেশি ভাড়া দিতে হবে, বেশি টাকা দিতে হবে, আর যদি সার্ভার থেকে জায়গা কম নাও তাহলে টাকাও কম দিতে হবে, কম দিলে চলে। তাহলে সেটা ওয়েবসাইটের উপর নির্ভর করে, সেটা ওয়েবসাইটের উপর নির্ভর করে। ওয়েবসাইট যদি তোমার তথ্য যদি বেশি থাকে তাহলে জায়গা বেশি থাকবে। তো নাম রেজিস্ট্রেশন করে সার্ভারে রাখার পর রাখলে তুমি চাইলে সেখান থেকে কন্ট্রোল প্যানেল ব্যবহার করে তোমার ওয়েবসাইটটা তুমি আপলোড, ডাউনলোড এবং যে কোনো কিছু এডিটিংও করতে পারবা আর কি। তো এখন আমরা পড়বো যে তুমি যদি সার্ভার থেকে জায়গা ভাড়া নিতে চাও তাহলে নিম্নোক্ত বিষয়গুলো কি করতে হবে মনে রাখতে হবে। মাস সার্ভারের মাসিক ট্রাফিক ভলিউম মানে প্রতি মাসে তুমি কিভাবে তোমার যোগাযোগটা রক্ষা করবে তুমি সেটার একটা হিসাব দেখাইতে হয়। আর এটা হচ্ছে সংযোগ গতি মানে গতিটা কিরকম হয়, সার্ভার থেকে ব্যবহারকারীর কম্পিউটারের গতিটা কিরকম হবে সেটা একটু দেখতে হয়। প্রতিদিন ডাটা ব্যাকআপ, তাহলে ব্যবহারকারী যে সমস্ত ডাটা নিচ্ছে সেগুলোর ব্যাকআপ থাকতেছে কিনা সেটার প্রতি একটু দেখতে হবে, সেগুলো বলে নিতে হবে। তারপর হচ্ছে ব্যান্ডউইথ মানে হচ্ছে প্রতি সেকেন্ডে কি পরিমাণ ডাটা আসতেছে, সেটা মানে প্রতি সেকেন্ডে ডাটা ট্রান্সফারের হার কি পরিমাণ ডাটা ট্রান্সফার হচ্ছে প্রতি সেকেন্ডে সেটা। আর হচ্ছে তোমার সার্ভারে সিকিউরিটি আছে কিনা সেটাও একটু দেখতে হবে। সিকিউরিটি না থাকলে তোমার তথ্যগুলো যে কেউ হ্যাক করতে পারে, চুরি করতে পারে, সেক্ষেত্রে তোমার ডাটার আর সিকিউরিটিটা আর থাকছে না। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এরপরে হচ্ছে যে তাহলে আমরা যে ডোমেইন নেম নিব বা নামটা রেজিস্ট্রেশন করব সেটা কি আরেকজন ব্যবহার করতে পারবে কিনা, মানে তুমি যে ডোমেইন নেম বা যে নামটা রেজিস্ট্রেশন করবে সেটা অন্য কেউ নিচ্ছে কিনা। তো এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে এক একজন একটা ওয়েবসাইটের যে ঠিকানা আরেকটা ওয়েবসাইটের সে ঠিকানা মিলে না, কখনোই মিলে না। কারণ হচ্ছে যে একটা প্রতিষ্ঠান থেকে সেটা দেওয়া হয়, সেটা হচ্ছে ICNN, এটা কিন্তু MCQ তে আসে, ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইনড নেমস এন্ড নাম্বার। বিশ্বের মধ্যে যতগুলো ওয়েবসাইটের ঠিকানা আছে সবগুলো ঠিকানা একটা মাত্র প্রতিষ্ঠান থেকে কি করা হয়, সরবরাহ করা হয়। আর একটি মাত্র প্রতিষ্ঠান থেকে সরবরাহ করা হয় বলে এগুলো কিন্তু ডুপ্লিকেট হয় না, মানে একটা ডোমেইন নেম দিবার হয় না। তো যেহেতু একটা প্রতিষ্ঠান আছে তাহলে এতগুলো কোটি কোটি ওয়েবসাইটের ঠিকানা কেমনি প্রদান করবে, সেজন্য তাদের কিন্তু শাখাও আছে। এটা হচ্ছে এদের এই ICNN এই যে প্রতিষ্ঠানটা আছে সেই প্রতিষ্ঠানে অনেকগুলো সাব অফিস কিন্তু বিভিন্ন দেশে আছে, সেজন্য একটা ডোমেইন নেম কি কপি দিবার হয় না, মানে একটা ডোমেইন নেম একবারই হয়। তো ডোমেইন নেম যেহেতু এই একটা প্রতিষ্ঠান কি করে প্রদান করে, তাই ডোমেইন নেমের পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা নেই। এরপরে হচ্ছে যে এই প্রতিষ্ঠানের হাজার হাজার ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠান রয়েছে, যে ডোমেইন নেমে যে স্থান থেকে রেজিস্টার করা হোক না কেন, যে স্থান থেকে মানে যে দেশ থেকে রেজিস্টার করা হয় হোক না কেন, এটি ICNN থেকেই কি হবে। আমরা বলবো ডোমেইন নেম আর হোস্টিং এর মধ্যে পার্থক্য। তো এখন আমরা জানছি ডোমেইন নেম কথাটার অর্থ হচ্ছে যে একটা ওয়েবসাইটের ঠিকানা, সেটা হচ্ছে ইংরেজি বর্ণমালাতে হয়। আর হচ্ছে আরেকটা হচ্ছে হোস্টিং, হচ্ছে যে সার্ভারে ওয়েবসাইট রাখাকে হোস্টিং বলা হয়, হোস্টিং মানে রাখা। তো এখানে এটা অনেকবার আসছে তোমার পার্থক্যটা জ্ঞানমূলক, অনেকবার আসছে, বোর্ড কোয়েশ্চেন আসছে। ডোমেইন নেম হচ্ছে আইপি অ্যাড্রেস এর আলফানিউমেরিক নাম। তো আইপি অ্যাড্রেস সম্পর্কে আমরা বলছিলাম, আইপি অ্যাড্রেস হচ্ছে একটা সংখ্যা যেটাকে ইংরেজিতে লিখলে যেটা হয় সেটা হচ্ছে কি ডোমেইন নেম। তো সেই জন্য আইপি অ্যাড্রেস এর আলফানিউমেরিক নাম, আলফানিউমেরিক মানে হচ্ছে যে ABCD আর যে কোনো সংখ্যা, যে কোনো তোমার হ্যাশ চিহ্ন, এট দ্য রেট, প্লাস মাইনাস এগুলো সহ এগুলোকে আলফানিউমেরিক নাম বলা হয়। তো হোস্টিং হচ্ছে সার্ভারে ওয়েবসাইট রাখাকে হোস্টিং বলা হয়। আর ডোমেইন নেম রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সার্ভার কনফিগারেশন, কনফিগারেশন মানে গঠনের কথা বিবেচনা করতে হয় না, আর এখানে কিন্তু গঠনের কথা বিবেচনা করতে হয়, কারণ হোস্টিং বলতে একটা জায়গা, হোস্টিং ওয়েবসাইট হোস্টিং করতে হলে একটা জায়গা লাগে, ওই জায়গার গঠন সম্পর্কে কিন্তু জানতে হয়। ডোমেইন নেম ডিস্ক স্পেসের কথা বিবেচনা করতে হয় না, কারণ এটা তো একটা নাম, নাম দেওয়ার জন্য। আবার ডিস্ক স্পেসের কি, ডিস্ক স্পেস মানে হচ্ছে যে জায়গা, এটা বিবেচনা করতে হয় না, কিন্তু হোস্টিং এর ক্ষেত্রে ডিস্ক স্পেসের কথা বিবেচনা করতে হয়।
এই পার্থক্যটা প্রায় সময় 2 নম্বরের জন্য আসে, এটা অবশ্যই তোমরা ভালোভাবে নোট করে নেবে এবং শিখে নেবে। তো আমরা নেক্সট যে টপিকস আছে সেগুলো আগামী ক্লাসে আলোচনা করবে। আজকে এতটুকুই, তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।